একটা প্রশ্ন যে সকল ছাত্রছাত্রীরা আগামী বছর অর্থাৎ দু হাজার তেইশে মাধ্যমিক বা ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মনে কিন্তু আসছে যে সিবিএসসি বোর্ড কিন্তু তারা কিন্তু একশো শতাংশ সিলেবাসে তাদের কিন্তু দু হাজার তেইশের পরীক্ষা কিন্তু নিচ্ছে না তারা কিন্তু বিগত দু বছরের ন্যায় যে সত্তর পারসেন্ট সিলেবাস ছিল সেই সিলেবাসটাকেও এই বছরের জন্য কিন্তু কন্টিনিউ করছে তার কারণ হিসেবে তারা বলছেন যে স্কুল অনেক দিন ছুটি ছিল বা তাদের নতুন সেশন অর্থাৎ নতুন শ্রেণীর ক্লাস শুরু করতে দেরি হয়েছে তার জন্য তারা কিন্তু সেই পুরনো সিলেবাস অর্থাৎ সত্তর পার্সেন্ট যে সিলেবাস ছিল বিগত দু বছরের জন্য সেই সিলেবাসটাকে ফলো করেই আগামী বছরও কিন্তু স্কুলগুলোকে নির্দেশ যাওয়া হয়েছে ওই সিলেবাসের ওপরেই ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর এবং তার উপরে পরীক্ষা নেওয়ার তো এইখানেই আমাদের বোর্ডের অর্থাৎ আমাদের যে রাজ্য বোর্ড রয়েছে সেই রাজ্য বোর্ডের অন্তর্গত ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদেরও মনে প্রশ্নটা আসছে তাহলে কি আমাদের বোর্ডও কি ওই সেই তিরিশ বা পঁয়ত্রিশ শতাংশ যে সিলেবাসটা আমাদের বোর্ডের কমানো হয়েছিল সেই সিলেবাসেই কি পরীক্ষা নেওয়া হবে এই জিনিসটা প্রশ্ন কিন্তু বেশিরভাগ ছাত্র ছাত্রীর মনে রয়েছে কারণ আমরা জানি যে আমাদের রাজ্য বোর্ড এই যে সর্বভারতীয় বোর্ডগুলো রয়েছে সিবিএসসি বা আইসিএসসি এই বোর্ডগুলি যে পথ অনুসরণ করে চলে সেই পথেই কিন্তু আমাদের বোর্ডও কিন্তু চলতে চায় তার জন্যই কিন্তু আমাদের বোর্ডের ছাত্রছাত্রীদেরও মনে প্রশ্ন তাহলে কি তাদেরও সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাসের ওপরেই পরীক্ষা হবে সম্পূর্ণটা জানাবো আজ এই ভিডিওর মধ্যে তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে আগামী দিনে এই রকম এডুকেশনাল আপডেটস তার পাশাপাশি তোমাদের মাধ্যমিক ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সকল বিষয় বড় প্রশ্ন পিডিএফ সহ উত্তর পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তার আগে বলে দিই যে ডেসক্রিপশনে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য এবং ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের ইতিমধ্যেই তোমাদের দু হাজার পরীক্ষার জন্য এবং এবছরের টেস্ট পরীক্ষার জন্য যে নোটসগুলো চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে পিডিএফ সহ তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইল সেখান থেকে তোমরা কিন্তু যার যে ক্লাস আছে সেই ক্লাসের নোটসে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজনীয় নোটসগুলোর পিডিএফ কিন্তু সংগ্রহ করে নিতে পারো আসা যাক আমাদের ভিডিওর মূল টপিকে দেখো সিবিএসসি বোর্ড কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু জানিয়ে দিয়েছে প্রত্যেকটা স্কুলকে যে তারা সত্তর পার্সেন্ট সিলেবাসই কিন্তু এবছরের জন্য কন্টিনিউ করছে এবং কারণ হিসেবে তারা তুলে ধরেছে যে নির্দিষ্ট সময়ে তারা নতুন শ্রেণির ক্লাস শুরু করতে পারেনি তার মধ্যে অনেক দিন এবছরেও ছাত্রছাত্রীদের স্কুল ছুটি ছিল সেই দিকটা মাথায় রেখে কিন্তু সিবিএসি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সত্তর শতাংশ সিলেবাসেই কিন্তু তাদের পরীক্ষা হবে কিন্তু আমাদের রাজ্য বোর্ড যেটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ক্লাস টেনের জন্য এবং ইলেভেন টুয়েলভের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কিন্তু কোনো প্রকার সংক্ষিপ্ত সিলেবাসে আর পরীক্ষা নিতে চাইছে না যেহেতু এবছর ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে ক্লাস হচ্ছে তাই তারা কিন্তু জানিয়েছে তাদের আমাদের বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস কিন্তু হানড্রেড পারসেন্টই থাকতে চলেছে আপাতত এই খবরটাই পাওয়া যাচ্ছে ভবিষ্যতে কি হবে সেই খবর কেউ জানে না ভবিষ্যতের খবর যদি এরকম কিছু আছে সেটা তো জানাবোই তার কারণ হিসেবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা জানাচ্ছেন যে এত বছর ধরে যা হয়েছে সেটাকে ভাবার কিন্তু কোনো কারণ নেই অর্থাৎ এত বছর যদি আমাদের রাজ্য বোর্ডগুলি এই সর্বভারতীয় বোর্ডদের অনুসরণ করত তো এখন থেকে সেটা আর হবে না আমাদের রাজ্য বোর্ড একটি স্বতন্ত্র বোর্ড এবং তাদের নিজস্ব অধিকার আছে কি করবে না করার এবং তার জন্যই তারা সিদ্ধান্ত কিন্তু নিয়েছে যে ছাত্রছাত্রীদের ফুল সিলেবাসেই পরীক্ষা হবে এবং সেই মর্মে বহুদিন আগেই স্কুলে স্কুলে কিন্তু নির্দেশিকা চলে গিয়েছিল এবং স্কুলের টিচাররা সেইভাবেই কিন্তু পঠন পাঠন চালাচ্ছে তো তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে এটা কিন্তু আপাতত মাথায় তোমরা রেখে নাও এবং সেই হিসেবেই তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও অন্য বোর্ড সিলেবাস যদি কমায়ও সেই দিকটা আমাদের মাথায় রেখে লাভ নেই আমাদের যেটা করণীয় এখন আমাদের যেহেতু বোর্ড প্রেসিডেন্ট তারা জানিয়ে দিয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট ফুল সিলেবাসেই পরীক্ষা হবে সেটাই আমাদের ধরে চলতে হবে সেক্ষেত্রে তোমাদের যা করণীয় সেটা ফুল সিলেবাস তোমাদের তৈরি করতে হবে ফুল সিলেবাস অনুযায়ী পড়তে হবে ভবিষ্যতে যদি আমাদের বোর্ড মনে করে যে ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ হচ্ছে না সেক্ষেত্রে বোর্ড কিন্তু কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এখনও পর্যন্ত এরকম সিদ্ধান্ত যে বোর্ড নিতে পারে সেই রকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না সেই দিকটা থেকে পর্যালোচনা করলে বোঝাই যায় যে আমাদের রাজ্য বোর্ড কিন্তু পুরো দমেই চাইছে যে আগামী দু হাজার তেইশের ফাইনাল পরীক্ষাগুলো সম্পূর্ণ সিলেবাসে কিন্তু নেওয়ার যার জেরেই কিন্তু তারা কিন্তু পূর্বেই জানিয়ে দিয়েছিল রেজাল্টের দিন হোক বা তার কিছুদিন পরে হোক যে তারা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা নেবে তাই তোমাদের যা করতে হবে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা খুব ভালোভাবে পড়তে হবে খুটিয়ে পড়তে হবে চ্যানেলে তোমাদের জন্য ভিডিও আসছে অধ্যায় বা পুরো একদম ফুল প্যাকড পিডিএফ আসছে সেগুলোও তোমরা সংগ্রহ করতে পারো তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও ভবিষ্যতে যদি এই ব্যাপারে কোনো নিউজ আসে সিলেবাস সংক্রান্ত অবশ্যই তা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আপাতত যেটুকু খবর ছিল তোমাদের জানানোর সেটুকু জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে পরবর্তীকালে কোনো খবর এলে অবশ্যই তা ভিডিও আকারে তোমাদের কিন্তু সবার আগে জানাবো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো